বন্ধুরা দেখুন, এতটা দই, টক দই, এতটা নুন, একটু খা ছোটা, একটু বেকিং পাউডার, এটাকে আমি ফাটাবো। একটু দেবো তেল, ২০০ গ্রাম মতো ময়দা, যতটা লাগবে ততটাই দেবো আমি। ২০০ পুরোই লাগলো, মাখা হয়ে গেছে আমার। এটা দেখুন, এবার আমি এটা ২ ঘন্টা পরে বানাবো, ঢেকে রেখে দেবো। আমরা এসে গেছি, ২ ঘন্টা হয়ে গেছে, দেখুন ফুলে একদম তুলোর মতো হয়ে গেছে, দেখুন। একদম দেখুন, মনে হয় না একটা কিছু এটা হাতে। এটা যদি আপনারা সকালে ভিজে রেখে বিকালে করেন তাহলে আরও ভালো হবে।